আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত পাকিস্তানি তালেবানের হামলায় পুলিশ কর্মকর্তা নিহত সৌদি জোটের হামলায় হুদি নিহত পানিসীমায় আবারও শক্তি বাড়ল ইরানি বাহিনীর পেল মিসাইল লাজ্জার সহ শতাধিক স্পিড বোর্ড সৌদিতে তাবলিক জামাত নিষিদ্ধ আমেরিকা ও চীনের মধ্যে শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলছে ইমরান খান উনিশশো সালে মুক্তিযুদ্ধে জয় হয়েছে ভারত বলছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী সর্বশেষে জানিয়ে দেব প্রথম ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আমিরাত সফরে যাবে নাফতালি বেনেট। শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পাকিস্তানি তালেবানের হামলায় পুলিশ কর্মকর্তা নিহত পাকিস্তানি তালেবানের হামলায় দেশটির একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন তিনি উত্তর পশ্চিম পাকিস্তানের একটি পোলিও টিকাদানকারী দলের পাহারায় নিয়োজিত ছিলেন পাকিস্তান সরকারের সঙ্গে এক মাসের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এটাই তাদের প্রথম হামলা খবর আল জাজিরার পুলিশ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ বলেছেন পোলিওর টিকাদানকারীদের পাহারা নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর মোটরসাইকেলে এসে দুই বন্দুকধারী গুলি চালায় এতে ঘটনাস্থলে ওই কর্মকর্তা নিহত হন এবং গুরুতর আহত হন আরও এক পুলিশ কর্মকর্তা তবে টিকাদান দলের সদস্যরা অক্ষত আছেন তেহরিক ই তালেবান পাকিস্তানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি শনিবার হামলার দায় স্বীকার করেছেন গোষ্ঠীটি পাকিস্তান তালেবান বা টিটিপি নামেও পরিচিত টিকাদানকারী ক্যাম্পেইনের মুখপাত্র নাইম খান বলেছেন পাঁচ দিনব্যাপী পোলিও টিকা কর্মসূচি দ্বিতীয় দিনে খাইবার পার্থ প্রদেশের টাক জেলায় এই হামলার ঘটনা ঘটে পাকিস্তানে পোলিও এখন একটি বড় সমস্যা জানা গেছে পাকিস্তানি পোলিও টিকাদানকারীদের উপর গোষ্ঠী প্রায় সহিংসতা হামলা চালায় তাদের সব সবসময় পুলিশ মোতায়ন করা হয় সশস্ত্র গোষ্ঠীটির দাবি পোলিও ক্যাম্পেইন পশ্চিমাদের ষড়যন্ত্রের অংশ এর মাধ্যমে শিশুদের ক্ষতি করা হয় সৌদি জোটের হামলায় ইয়েমেনে একশো নব্বই হুদি নিহত ইয়েমেনে হুদি বিদ্রোহীদের লক্ষ্য করে ধারাবাহিক ভাবে হামলা চালাচ্ছে সৌদি জোট এতে চরম মানবিক সংকটে পড়েছে মধ্যপ্রাজ্যের এই দেশটি গত চব্বিশ ঘন্টায় হুদিদের লক্ষ্য করে ইয়েমেনে মারি এলাকায় ছাব্বিশটি অভিযান পরিচালনা করেছে জোট এ সময় একশো নব্বই হুদি নিহত হয়েছে বলে জানা গেছে শনিবার আল আরব টিভির বরাদ দিয়ে আরব নিউজ এই তথ্য জানিয়েছে সৌদি জোট জানিয়েছে মারিবে অভিযান চালিয়ে হুদিদের বিশটি সামরিক অভিযান ও কয়েকটি ড্রোন নিয়ন্ত্রণ ইউনিক ধ্বংস করা হয়েছে দুই সালে হুদি বিদ্রোহী ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় দু হাজার পনেরো সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেনের যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্ব দিন সামরিক জোট তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে এছাড়া ঘর ভাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ জাতিসংঘের মর্তে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে দেশটির আশি শতাংশ মানুষই জরুরি তন সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে তারা সৌদি জোটের বিরুদ্ধে লড়তে হুদি বিদ্রোহীদের ইরান অর্থ অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে রিয়া ইয়েমেনে যুদ্ধে জড়ানোর পর গত কয়েক বছর আরো বেশ কয়েকবার সীমান্ত এলাকায় হামলার শিকার হয়েছে সম্প্রীতি সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে দিয়েছে হুদি বিদ্রোহীরা পানিসীমায় আবারও শক্তি বাড়ল ইরানি বাহিনীর পেল মিসাইল লঞ্চার সহ শতাধিক স্পিড বোর্ড পানিসীমা আবারও শক্তি বাড়ল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বাহিনীকে আরও শক্তিশালী করতে মিসাইল লঞ্চার সমৃদ্ধ আরও একশো দশটি কম্পার্ট স্পিড বোর্ড দেওয়া হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সব স্পিডবোর্ড পারস্য সাগরের সীমায় বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হবে আনুষ্ঠানিকভাবে এসব স্পিড বোর্ড শনিবার আইআরজি এর কাছে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজি এর প্রধান কমান্ডার জেনারেল হুসেন সালামি সহ বন্দর আব্বাস এলাকায় সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এসব স্পিড অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন এবং এতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বসানো হয়েছে পাশাপাশি এতে বিভিন্ন ধরনের নজরদারি যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে অনুষ্ঠানে আইআরজি এর প্রধান জেনারেল হুসাইন সালামি বলেন ইরানের নৌযানগুলোর গতি পাল্লা ও হামলার নিখুঁত ক্ষমতার দিকে থেকে দেশের সর্বভাবত রক্ষার ক্ষেত্রে এগুলোকে অত্যন্ত শক্তিশালী তিনি বলেছেন এসব স্পিডবোর্ডকে রকেট লঞ্চার থেকে প্রিসিশন গাইডেড মিসাইল লঞ্চারে পরিণত করা হয়েছে স্পিডবোর্ডে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে তার পাল্লা দশ কিলোমিটার থেকে বাড়ানো হয়েছে অনুষ্ঠানে আইআরজি এর নৌ শাখার প্রধান রেয়ার অ্যাডমিরাল রেজা তাংশিরি জানান দেশীয় বিশেষজ্ঞরা এসব স্পিড বোর্ড তৈরি করেছেন এবং এগুলোর সর্বোচ্চ গতি একশো কিলোমিটার থেকে একশো কিলোমিটার সৌদিতে তাবলিক জামাত নিষিদ্ধ ইসলাম ধর্মভিত্তিক সংগঠন তাবলিক জামাতকে এবার নিষিদ্ধ করে ঘোষণা দিয়েছে মধ্যপ্রাজ্যের মুসলিম অধ্যষিত রাষ্ট্র সৌদি আরব দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের মন্ত্রী ডাক্তার আব্দুল লতিফ আল শেখ সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া প্রতি শুক্রবার জোমান নামাজের তাবলিক জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন এবার তাবলিক জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামের আরও একটি সংগঠনকে টুইট বার্তায় মন্ত্রী জানিয়েছেন মসজিদে ইমামদের তাদের ভাষণে উল্লেখ করা উচিত যে তারা কিভাবে সমাজের জন্য বিপজ্জনক উনিশশো ছাব্বিশ সালে দাওয়ানামের নামের সংগঠনটির গঠন করা হয়েছিল তাবলিক জামাত সম্পর্কে রিয়াদ সরকারের পক্ষ থেকে করা ঘোষণায় বলা হয় এটি সন্ত্রাসবাদের একটি প্রবেশ পথ এদের বিপদ সম্পর্কে জনসাধারণকে বোঝান এদের ভুলগুলো প্রকাশ্যে তুলে ধরুন বিশেষজ্ঞদের মতে তাবলিক জামাত দাওয়া দুটি সুন্নি মুসলিমদের সংগঠন অপরদিকে মুসলমানদের তীর্থস্থান খ্যাত রাষ্ট্র সৌদির অধিকাংশ মানুষ এখন আহলে হাদিস মতলম্বের অনুসারী উভয় পক্ষে ইসলামের অনুসরণ আরও শুদ্ধ করার পক্ষপাতি হলেও দুই শিবিরের মধ্যে এটি সংঘাত রয়েছে সারা বিশ্বে নিজেদের তিনশো পঞ্চাশ থেকে চারশো মিলিয়ন অনুসারে রয়েছে বলে দাবি সংগঠনের সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় তাদের লক্ষ্যই হল ধর্মীয় বিষয়ের উপর জোর দেওয়া এবং অত্যন্ত কড়াভাবে রাজনীতিতে এড়িয়ে চলা আমেরিকা ও চীনের মধ্যে শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলছে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন বিশ্বে যাতে আবার শীতল যুদ্ধ ফিরে আসতে না পারে সেজন্য তার দেশ আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করতে চায় তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে কথা জানান ইমরান খান বলেন চীন ও আমেরিকার দ্বন্দ্বে দানপ্রাপ্তে কয়েকটি শীতল যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন বলয় গড়ে উঠেছে তিনি বলেন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধে পাকিস্তান সামরিক বলয় ছিল তবে তার দেশ এখন আর রকম সুযোগ দিতে চাইছে না পাকিস্তান এই ধরনের বলয়ের অবির্ভাব ঠেকাতে চেষ্টা চালিয়ে যাবে বলে উল্লেখ করেন ইমরান খান বলেন উনিশশো আশির দশকে সোভিয়েত বাহিনীর আফগান দখলের সময় আফগানিস্তানের প্রতিরোধ যোদ্ধাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করত পাকিস্তান সেসবায় আফগান প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রামকে ইসলামী জিহাদ বলা হত পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট জোপারের আমন্ত্রণ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার একদিন পর এই বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রায় এ আমন্ত্রণ প্রত্যাখ্যানের কারণ জানায়নি তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন পাকিস্তান চীনের একে চীন নীতির সমর্থক এবং গণতন্ত্র সম্মেলনে তাইওয়ানের পরিপন্থী একে চীন নীতির পরিপন্থী উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে ভারত উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধে এবং সেই যুদ্ধে ভারত জয় হয়েছে বলে বিতর্কিত মন্তব্য করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার দেশটির রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে উনিশশো সালের যুদ্ধকে জয় এবং ভারত বাংলাদেশের বন্ধুত্বের পঞ্চাশ বছরের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেও বাংলাদেশের উন্নয়ন এবং গণতন্ত্রের প্রশংসা করছে ভারতের এই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারত অবদান রাখছে এবং আজ আমরা অত্যন্ত আনন্দিত যে গত পঞ্চাশ বছরে বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুত অগ্রসর হয়েছে যা বাকি বিশ্বের জন্য অনুপ্রেরণা তিনি বলেছেন উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ জয় বিষয় ও সজয় পূর্ব উদযাপন করে আজ আমরা এই ইন্ডিয়া গেটে সমন্বয় হয়েছে এই উৎসবটি ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় বিজয় স্মরণ করিয়ে দেয় যা দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূগোল উভয় বদলে দিয়েছে রাজনাথ সিং বলেছেন বিজয় পর্ব উদযাপনে এই অনুষ্ঠান জমকলোভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু দেশের প্রথম প্রতিরক্ষা প্রদান রিপিত রাওয়াতের অকাল মৃত্যুর পর সাদামাটা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে এই উপলক্ষে আমি তাকেও স্মরণের সাথে শ্রদ্ধা জানাচ্ছি তবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বরাবরের মতো পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ বলে দাবি করেছে ভারতের এই প্রতিরক্ষা মন্ত্রী অদিতীয় দেশটির অনেক ক্ষমতাসীন নেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ এবং সেই যুদ্ধে ভারত জয় হয়েছে বলে বিতর্কিত মন্তব্য করেন প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে আমিরাত সফরে নাপতালি বেনেত ইসরায়েলি প্রধানমন্ত্রী নাবতালি বেলেত আজ মধ্যপ্রাচ্য সংযুক্ত আরব আমিরাত সফর করবেন এ সফরে তিনি সে দেশের শাসক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন গত বছর দুই দেশের মাঝে বহুদিনের শীতল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটি শীর্ষ সফর বলে বিবেচিত হওয়া যাচ্ছে ইরানের সাথে পারমাণবিক চুক্তি পুনর্জীবিত করার জন্য বিশ্বশক্তির প্রচেষ্টার কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই সফর ইসরায়েল এবং কিছু আরব দেশ এই অঞ্চলে ইরানের কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে নাফতালি বেনেদ আজ রবিবার তার এক ক্যাবিনেট সভায় বলেছেন আমি আজ সংযুক্ত আরব আমিরাত যাব এটা হবে ইসরায়েলি কোনো প্রধানমন্ত্রীর সে দেশে প্রথম সফর যদিও এ ব্যাপারে আবুধাবি থেকে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা আব্রাহাম আকাস নামে এক বিতর্কিত চুক্তিতে অবরুদ্ধ ইউএস সহ মধ্যপ্রাচ্য দেশ সুদান মরক্কো এবং বাহরাইন চুক্তিটি ফিলিস্তিনি কর্তৃক প্রখ্যাত এবং অধিকাংশ আরব দেশ মনে করে এই ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা একজন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে এই চার দেশের যে কোনো একটিতে প্রথম সফর করবেন নাপতানি বেনেদ